ক্লাস টুয়েলভ এর টেক্সুয়াল গ্রামার প্র্যাকটিস করবে কোত্থেকে তুলসির এইচ এস গ্রামার কোশ্চান বাঞ্চ এর বিকল্প কিছু হতে পারে না দু সালের জন্য অলরেডি গ্রামার কোশ্চান বাঞ্চ বেরিয়ে গেছে তোমরা অনেকে এটাকে ধরে প্র্যাকটিস করছো আমি বলবো এটাকে ধরে প্র্যাকটিস করলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকা যাবে গ্রামারকে নিয়ে স্ট্রং রুট আমাদের ক্লাস টুয়েলভের সেকেন্ড প্রোজ এখান থেকে টেক্সুয়াল গ্রামার আমরা প্র্যাকটিস করব এই গ্রামার কোশ্চান বাঞ্চকে ধরে আজকে আমরা আলোচনা করবো স্ট্রং রুট থেকে জয়নিং এটা রয়েছে পেজ নাম্বার থার্টি এইট একের তাকে রয়েছে মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নট ফর্মাল এডুকেশন আর হি হ্যাড নট মাচ ওয়েলথ আমার বাবা জেনুল আবদিন ওনার কাছে ফর্মাল এডুকেশন ছিল না ওনার কাছে টাকা পয়সাও বেশি ছিল না এটা কমপ্লেস করতে বলেছে আমরা অ্যাডজেটিভ প্লজে চলে যাব মানে হু জুড়ে দেবো কোথায় জুড়বো এই জেনুল আবদিনের পরে আর এখানে হিটাকে বাদ দেবো তাহলে বাকি পুরো বাক্যটা কি থাকবে তাহলে স্বাভাবিকভাবে আমাদের উত্তরটা দাঁড়াবে মাই ফাদার জেন আবদিন হু হ্যাড নট ফর্মাল এডুকেশন হ্যাড নট মাচ ওয়েলথ পুরো সেন্টেন্সই লিখবে আমি একটু সংক্ষেপে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য আর দুয়ে থাকে উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আমরা বাস করতাম আমাদের পৈতৃক বাড়িতে দ্য হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি এই বাড়িটা তৈরি হয়েছিল নাইনটিন্থ সেঞ্চুরির মাঝামাঝি সময় এটাকে কমপ্লেক্স করতে বলেছে আর সিম্পল করতে বলেছে তো যখন কমপ্লেক্স করবো আমরা অ্যাডজেটিভ প্লট ইউজ করবো এক মানে প্রথম পাকড়টা তুলে দেবো তারপরে এই কথাটা জুড়ে দেবো দিলে আমাদের কমপ্লেক্স হয়ে যাবে ফুল অ্যান্সারটা বলছি প্রথম পাকড়টা তুলব মানে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস এটা লিখবো তারপরে লিখবো হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি আর যখন সিম্পল করবো সেখানে প্রথম পাকাটা তুলে দেবো মানে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস এটা তুলে দেবো তারপরে লিখবো বিল্ড ইন দ্য মিডল অব সেঞ্চুরি তিনের দাগে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস অফ লাইম স্টোন অ্যান্ড ব্রিক দ্য হাউস ওয়াজ অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম এটা ছিল একটা সুন্দর বড় পাকা বাড়ি চুনা পাথরের সুড়কি এবং ইড় দিয়ে তৈরি আর এই ঘরটা তৈরি হয়েছিল রামেশ্বরমে মসজিদ যাওয়ার রাস্তার উপরে এটা এই কমপ্লেক্স আর সিম্পল করতে বলেছে যখন কমপ্লেক্স করবো প্রথম পাকোটা লিখে দেবো এক মানে প্রথম পাকোটা লিখে দেবো তার সঙ্গে এই কথা জুড়ে দেবো তাহলে উত্তর হবে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক হুইচ ওয়াজ অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম আর যখন সিম্পল করবো সেই প্রথম পাক্কাটা তুলবো ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস অফ লাইম স্টোন অ্যান্ড এটা তুলে দেব তারপরে জুড়ে দেবো অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম আর চারের দাগে আছে আই নর্মালি এ উইথ মাই মাদার আই স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন একে সিম্পল করতে বলেছে আমরা এই আই স্যাট এই যে আন্ডারলাইন করা অনুসারে এটা পাল্টে দেবো পাল্টে লিখবো সিটিং বাকি ফুল অ্যান্সার আর কি থাকবে পুরো অ্যান্সার হচ্ছে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অব দ্য কিচেন পাঁচে থাকে দ্য শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট টেন মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস ইট মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস একে কমপ্লেক্স করতে বলেছে আমরা অ্যাডজেটিভ ক্লজে যাব আমরা শিবা টেম্পলের পরে হুইচ জুড়ে দেবো আর এখানে ইটটাকে বাদ দিয়ে দেবো ফুল অ্যান্সারটা হবে দ্য শিবা টেম্পল হুইচ ওয়াজ অ্যাবাউট আ টেন মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস আর ছয় থাকে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি মাই ফাদার উড টেক মি দে আর ফর ইভিনিং প্রেয়ার্স একেও কমপ্লেক্স করতে বলেছে এখানেও আমরা কিন্তু ওই হোয়ে কথা জুড়ে দেবো এই জায়গাটাতে আর এখানে আরটাকে বাদ দেবো তাহলে ফুল অ্যান্সারটা হবে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স আর সাথে দেখা আছে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অব রামেশ্বরম টেম্পল হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স একে কমপ্লেক্স এবং সিম্পল করতে বলেছে যখন কমপ্লেক্স করব আমরা পাখি লক্ষ্মণ শাস্ত্রী হু ওয়াজ দা হাইPriest অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদারস লিখে ফুলস্টপ দেবে আর যখন সিম্পল করব পাখি লক্ষ্মণ শাস্ত্রী কমা দা হাইPriest অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ এ ভেরি এটা দেখে দেখে লিখবে ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদারস এটা লিখে ফুলস্টপ দেবে আর 8 এর জায়গায় আছে আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক क्वेश्चंस আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দা রিলেভেন্স অফ প্রেয়ার এটাকে সিম্পল এবং কমপ্লেক্স করতে বলেছে যখন সিম্পল করবে তখন উত্তর লিখব বিং ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার মানে এনাফের পর থেকে পুরো দেখে দেখে এত দূরবন্ধ প্রেয়ার শব্দ লিখে দেবে দিলে আমাদের সিম্পল হয়ে যাবে আর যখন কমপ্লেক্স করবো হোয়েন লাগাবো প্রথম বাক্যটা লিখবো কমা দেবো সেকেন্ড বাক্য লিখবো আমি হোয়েন এক কমা দুই লিখেছি এক মানে প্রথম বাক্য আর দুই মানে সেকেন্ড বাক্য তো সেক্ষেত্রে আমরা পরীক্ষা খাতে কিন্তু পুরো বাক্যে লিখবো আমি ফুল অ্যান্সার একবার বলে দিচ্ছি হোয়েন আই ওয়াজ ওল্ড এনআ টু আস কোশ এখানে কমা দেবে কমাতে লিখবে আই আস্ক মাই ফাদার এবার দিবেন্স অফ প্রেয়ার আর নয় তাকে হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার হি লুক স্ট্রেট ইন্টু মাই আইস এটাকে সিম্পল করতে বলেছে আমরা এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে দেবো হি পুট এটা পাল্টে দিয়ে পুটিং করে দেবো বুঝলে পার্টিসিপেল ইউজ হয়ে গেল উত্তর পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার হি লুক স্ট্রেট ইন্টু মাই আইস এটা সিম্পল হয়ে গেল আর দশে তাকে বলেছে ফর কোয়াইট সামটাইম হি সেড নাথিং কিছুক্ষণের জন্য তিনি চুপ করে থাকলেন ইট সিম দ্যাট হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্স দেখে মনে হচ্ছিল যেন তিনি আমার বোঝার ক্ষমতাকে ফেরক করে দেখছেন এটা কমপ্লেস করতে বলেছে তো যেহেতু তিনি চুপ করে থাকলেন তাই এরকমটা মনে হলো তো আমরা অ্যাজ লিখব প্রথম বাক্যটা লিখে দেবো কমা দেবো আবার সেকেন্ড বাক্যটা লিখবো ফুল আনসারটা বলছি অ্যাজ ফর কোয়াইট সামটাইম হি সেড নাথিং কমা ইট সিম দ্যাট হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্স এগারো থেকে আফটার দ্য নামাজ হি ওয়াকড ফোর মাইলস ফ্রম আওয়ার হোম নামাজের পরে তিনি চার মাইল হাঁটতেন আমাদের বাড়ি থেকে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ এটা টু এ হবে টু এ স্মল কোকোনাট গ্রোভ এটাকে আমরা সিম্পল করবো তো আমরা এক মানে প্রথম পাকাটা তুলে দেবো তারপর জুড়ে দেবো টু এ স্মল কোকোনাট গ্রোভ ফুল আনসারটা বলছি একবার আফটার দ্য নামাজ হি ওয়াক্ড ফোর মাইলস ফ্রম আওয়ার হোম এটা পুরোপুরি লিখবে লিখে তারপর এখান থেকে তুলবে টু এ স্মল কোকোনাট গ্রোভ দিলে আমাদের সিম্পল হয়ে যাবে তবে বারো জায়গায় আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড দেম এভরিডে এটাকে কমপ্লেক্স করতে বলেছে আমরা প্রথম বাকরটা লিখবো আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল লিখে দেবো তারপর লিখবো হোম সি ফেড এভরিডে মানে আমি মনে করতে পারি না সেই লোকেদের সঠিক সংখ্যাটা যাদেরকে তিনি খাওয়াতেন প্রত্যেক দিন আর তারা থেকে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস আইম কোয়াইট সার্টেন কমপ্লেক্স নাউন দিয়ে হয়ে যাবে সহজ উত্তর আমরা লিখবো আই এম কোয়াইট সার্টেন দ্যাট মানে সেকেন্ড বাকটা আগে লিখব তারপর দ্যাট লিখবো ফার মোর আউটসাইডার্স এট উইথ আস ফুল আনসারটা বলছি আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এ টু উইথ আস আমি বেশ নিশ্চিত যে অনেক বেশি বহিরাগতরা খেত আমাদের সাথে এইভাবে মাত্র তেরোখানা জয়নিং ছিল স্ট্রং রুটস থেকে এই ডাফেন দাতের এইচএস গ্রামার কোশ্চেন মার্ক দু হাজার পঁচিশে তো তেরোখানা উত্তরই আলোচনা করলাম পারলে উত্তরগুলো খাতায় নোট ডাউন করে নাও বারে বারে পড়ো এগুলো মনে থেকে যাবে আর পরীক্ষায় স্ট্রং রুটস থেকে জয়নিং এলে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না